আজকের এই চিকেন রান্নাটা একটু অন্যরকমভাবে করেছি, যার জন্য কিন্তু এই রান্নার টেস্টটাও অনেক বেড়ে গেছে আর কালারটাও কিন্তু দারুণ এসেছে। তো প্রথমে একটা বাটির মধ্যে কিছুটা জল দিয়ে জলের মধ্যে গোটা ধনে, গোটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা দুভাগ করে নিয়ে ভিজিয়ে রাখলাম। এখন একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে জলের মধ্যে একটা লেবুর রস সিপে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব কেটে রাখা চিকেন। চিকেনগুলো লেবু জলের মধ্যে দিয়ে 3 মিনিটের মতো সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে আর ছাঁকনি দিয়ে জল ঝরিয়ে তুলে নিলাম। আমি যে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা, তো সেগুলোকে পেস্ট করে নেব। তো এখন পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এখন পেস্ট করে নেব কিছুটা আদা আর কয়েক কা রসুনের কোয়া আর 2টো কাঁচা লঙ্কা একটু আন্দাজ মতো নিয়ে আর বেটে নিলাম। তারপরে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল, সরিষার তেলে দারচিনি আর লবঙ্গ দিয়ে আর কিছুটা তেজপাতা আর একটুখানি জিরে দিলাম, গোটা জিরে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো। তো এগুলো দিয়ে ভালো করে ব্রাউন কালার করে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম যে আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে কিছু সময় ধরে রান্না করে নিয়েছি, ওই যে মিনিটখানিকের মতো সময় নিয়ে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা রসুন। এরপর দিয়ে দিচ্ছি যে পেস্ট করে রেখেছিলাম জিরে, ধনে, শুকনো লঙ্কা, সেই মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো কিছু সময় ধরে কষিয়ে নেবার পর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এগুলো দিয়ে আরও কিছু সময় নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সেদ্ধ করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। তো সবগুলো দিয়ে দেবার পর ভালোভাবে মিশিয়ে নিলাম। অনেকের কিন্তু বলতে শুনেছি চিকেন নাকি ভালোভাবে ধুয়ে রান্না করলে খেতে ভালো লাগে না, চিকেন ভালোভাবে ধুয়ে রান্না করলে তারা খেতেও চায় না, চিকেনে একটু রক্ত থাকলে নাকি ভালো হয়। তো আমাদের বাড়িতে কিন্তু একটু ডিফারেন্স, কারণ আমরা চিকেন বা মটন যাই হোক না কেন ভালোভাবে ধুয়ে মাছের মতো পরিষ্কার করে একদম সাদা করে রান্না করে থাকি, আর এইভাবে রান্না করে খেতে অনেক ভালোবাসি। তো তারপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখন চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দেবার পর কিছু সময় পর একটু ঢেকে রেখে দিলাম। 3-4 মিনিটের মতো ঢেকে ঢেকে রান্না করে নেবার পর এখন গ্রেভি ঘন হয়ে এসেছে। এখন দিয়ে দেব মিট মশলা। আমরা যে মাংসে যে মশলাটা ব্যবহার করি বাজার থেকে কিনে, সেই মশলাটা দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে নেবার পর আর একটু গ্রেভি ঘন হয়ে আসলে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়োটা আমরা যখনই মাংস খাই না কেন এই গরম মশলা গুঁড়োটা ব্যবহার করতেই হয়, না হলে খেতে একদমই ভালো লাগে না। তো এখানে আমার রান্নাটা হয়ে গেছে, আর এখন আমি একটা পাত্রে পরিবেশন করে দেখাচ্ছি। তো এর কালারটাও কিন্তু দারুণ হয়েছিল আর খেতেও অনেক টেস্টি হয়েছিল। তোমরা তো চিকেন অনেকভাবে রান্না করে খেয়ে থাকো বাড়িতে, তো একবার হলেও আমার এই প্রসেসটা ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো আজকের মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার পরবর্তী ভিডিওর জন্য আমার ফেসবুক পেজটি ফলো করে রেখো। তো টাটা সবাইকে।